হ্যালো ফ্রেন্ডস প্রতি একশো জন মানুষের চল্লিশ জন ইরিকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার মতো একটা মারাত্মক সমস্যায় আক্রান্ত আবার এমন অনেকেই আছেন যাদের এখনও অবধি এই সমস্যা দেখা দেয়নি কিন্তু ভবিষ্যতে যে তারা এই সমস্যার সম্মুখীন হবেন না তার কিন্তু কোনো ভরসা নেই কোনো গ্যারেন্টি নেই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো একটা জুসের রেসিপি নিয়ে এই জুসটি একদম প্রাকৃতিক একটা ভাইগ্রার মতো কাজ করবে যেটা খাওয়ার পর যদি রেগুলার আপনার ডায়েটে এটাকে ইনক্লুড করেন তাহলে আপনার আর বাজার থেকে ভাইগ্রার মতো যে ট্যাবলেটগুলি পাওয়া যায় এগুলি কিনে খাওয়ার আর কোনো রকমের প্রয়োজন পড়বে না যখন আমরা ইরেক্টাইল ডিসফাংশন বা এই লিঙ্গু শিথিলতার মতো সমস্যায় আক্রান্ত হই তখন আমরা লজ্জার কারণে মানসম্মানের ভয়ে অথবা অন্য কোনো ব্যক্তিগত কারণে কারোর সঙ্গে শেয়ার করতে পারি না যখন এটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের শুরু হয় জীবনে নানান রকমের ঝামেলা বৈবাহিক জীবন দাম্পত্য জীবন অশান্তির মধ্যে চলে আসে আর এর ফলে আমরা বাধ্য হয়ে আশ্রয় নিই ডাক্তারের পরামর্শ নিতে আর তখন ডাক্তারবাবু আমাদের কিছু মেডিসিন দেন সাময়িক কাজ করার জন্য সাময়িক সেই ওষুধ খেয়ে আমাদের কাজ ঠিকই হয় কিন্তু তারপরে যখনই ওই ওষুধের অ্যাকশনটা শেষ হয়ে যায় ডিউরেশনটা শেষ হয়ে যায় তখন আবার যা তাই হয় তো আমাদের মনে একটা প্রশ্ন কি আসে না যে আমাদের আসলে এই সমস্যা কেন দেখা দেয় এটা তো আসা উচিত যে লিঙ্গ শিথিলতার মতো সমস্যা কেন দেখা দেয় আমরা যদি কারণটা জেনে নিতে পারি তাহলে কিন্তু এর সমাধানটাও আমরা খুব সহজে বের করতে পারবো তো এই জুসের রেসিপি বলার আগে প্রথমে আমাদের অবশ্যই সংক্ষেপে জেনে নেওয়া উচিত যে এই সমস্যা আমাদের শরীরে কেন দেখা দেয় ইলেকট্রিক ডিসফাংশনের মতো সমস্যা কখন দেখা দিতে পারে তো পুরুষদের পেনিস বা লিঙ্গে দুটি টিউব থাকে যে টিউব দুটিকে কর্পাস ক্যাভান্নসা বলা হয় আর এই টিউবের মধ্যে প্রচুর ব্লাড ভেসেল বা রক্ত প্রবাহ বা রক্ত নালিকা থাকে তো যখন আমরা উত্তেজিত হই তখন এই রক্ত নালিকাগুলি প্রশস্ত হয়ে যায় প্রশস্ত হওয়ার কারণে রক্ত বা ব্লাড এই ভেসেলগুলির মধ্যে খুব দ্রুত গতিতে চলতে শুরু করে এবং সেগুলি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় এবং ভর্তি হওয়ার কারণে এতটা পরিমাণে ডাইলেশন হয় এই ব্লাড ভেসেলগুলির যে রক্ত তখন আর রিটার্ন ফেরত আসতে পারে না আর যার কারণেই আমাদের যে পেনিস বা লিঙ্গ সেটা কিন্তু উত্থান হয়ে যায় বা একদম ইরেকশন হয়ে যায় শক্ত হয়ে যায় এটাই হলো এর একদম ফিজিওলজিক্যাল একটা প্রসেস এইবার এই যে ঘটনাটা ঘটে এর পিছনে দায়ী এর পিছনে দায়ী হল নাইট্রিক অক্সাইড নামে একটা কম্পাউন্ড এই নাইট্রিক অক্সাইডই এই যে লিঙ্গের উত্থান বা ইরেকশন প্রসেসকে কমপ্লিটলি কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে যত নাইট্রিক অক্সাইডের সাপ্লাই বেশি থাকবে তত আমাদের লিঙ্গের উত্থানটা ভালো হবে আমরা বাজার থেকে যে ভাইগ্রার মতো ট্যাবলেটগুলি কিনে খাই তাতে অ্যাকচুয়ালি এই নাইট্রিক অক্সাইডের সাপ্লিমেন্টকেই রাখা হয় যেগুলি খেলে সাময়িকভাবে আমরা চার পাঁচ ঘন্টার জন্য এই সমস্যা থেকে মুক্তি পায় তো আজকে যে প্রাকৃতিক খাবারের কথা বলবো যে খাবারগুলি দিয়ে আপনি একটা জুস বানাবেন যে জুসটি খাওয়ার পর যদি আপনার এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি সমস্যা থেকে তো মুক্তি পাবেননি যদি আপনার মধ্যে এই সমস্যা না এখনও অবধি দেখা দিয়ে থাকে তাহলে কিন্তু এটা খাওয়ার পর ভবিষ্যতে অনেক দিন যাবৎ আপনার এই সমস্যা কিন্তু আর দেখা দেবে না সম্ভাবনা অনেকটাই কমে যাবে কারণ এগুলি হলো প্রাকৃতিক রিসোর্স অফ নাইট্রিক অক্সাইড এই রেসিপির প্রথম মেম্বার হলো বিটরুট বিটরুটকে আমরা সবাই চিনি স্টাডি করে দেখা গেছে আটত্রিশ জন লোকের ওপরে এই স্টাডিতে হয়েছিল যে তাদেরকে একশো মিল এই বিটরুটে জুস খাওয়ানোর পর মাত্র ৪৫ মিনিটের মধ্যে তাদের দেহে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা একুশ শতাংশ তাৎপর্যপূর্ণভাবে বেড়ে গেছে এই রেসিপির দু নম্বর মেম্বার হলো তরমুজ তরমুজে প্রচুর পরিমাণে সিট্রুলিন থাকে এই সিট্রুলিন আমাদের দেহে প্রবেশ করার পর নাইট্রিক অক্সাইডের প্রোডাকশান রেটটাকে ব্যাপকভাবে বাড়িয়ে দেয় দেখা গেছে যে তিনশো এম যদি কেউ তরমুজ খায় তরমুজ খাওয়ার পর দু সপ্তাহের মধ্যে তার দেহে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা খুব ভালোভাবে বেড়ে যায় যেটা আমাদের এই ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যাকে প্রতিরোধ করতে এবং যদি সমস্যা হয়ে থাকে সেটাকে আটকাতে খুব ভালোভাবে হেল্প করে এরপরে যেটা আপনি মেশাবেন তিন নম্বর সেটা হলো গ্রিন লিফিং ভেজিটেবলস সবুজ শাকসবজি যত রকমের আছে বিশেষ করে যে স্পিনাচ আছে বা পালক শাক যেটাকে আমরা বলি অথবা লেটু শাক বা ক্যাবেজ বা বাঁধাকপি যেটাকে আমরা বলি এর পাতা আপনাকে এই জুসে মেশাতে হবে সকালবেলায় আপনি কি করবেন আসলে এই যে শাকসবজির কথা বলছি এতে প্রচুর পরিমাণে ফোলেট থাকে ভিটামিন বি থাকে এবং আয়রন থাকে এছাড়াও আরও অন্যান্য অনেক অ্যান্টি অক্সিডেন্ট এবং যে মিনারেলসগুলি থাকার কথা সেগুলি মজুত থাকে যেগুলি আমাদের দেহে যাওয়ার পর কী করে প্রচুর পরিমাণে আরবিসি প্রোডাকশানে হেল্প তো করেই সঙ্গে যে ব্লাড ভেসেলগুলির ডায়ালেশনে প্রচুর পরিমাণে হেল্প করে যার ফলে আমাদের যে পেনিসের মধ্যে রক্ত প্রবাহের প্রয়োজন ইরেকশনের জন্য প্রয়োজনীয় সেটা খুব ভালোভাবে উপকার করে এই গ্রিন লিফি ভেজিটেবলসগুলি আর একটা এখানে কথা না বললেই নয় এই যে সবুজ শাক সবজির কথা বললাম এতে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে যে নাইট্রেট আমাদের শরীরে প্রবেশ করার পর নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয় আর এই নাইট্রিক অক্সাইডই আমাদের দেহে দরকার যাদের বিশেষ করে এই ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা যায় চার নম্বর যেটা হলো যে বিভিন্ন রকমের বাদাম বিশেষ করে ওয়ালনাট বা আখরোট এছাড়া যে বাদামগুলি আমরা দেখতে পাই সেই বাদামগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে হেলথি ফ্যাটি অ্যাসিড থাকে যে ফ্যাটি অ্যাসিডগুলি আমাদের হার্টের জন্য প্রচুর উপকারী একটা রোল প্লে করে এবং আমাদের হার্ট যদি ভালো থাকে অর্থাৎ আমাদের পাম্পিংটা খুব ভালো হবে অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে আমাদের দেহের যে অতিরিক্ত কোলেস্ট্রলের মতো সমস্যা দেখা যদি যায় আমাদের রক্ত প্রবাহে যদি কোনো রকমের ব্লকেজ দেখা যায় সেটাকে রিমুভ করতে কিন্তু এই বাদামের একটা বিশেষ গুরুত্ব রয়েছে যার কারণে এই জুসে আপনাকে বাদাম অবশ্যই মেশাতে হবে মিশিয়ে খাওয়া শুরু করুন আপনার মধ্যে যদি এই রকম সমস্যা দেখা যায় খুব শীঘ্রই সেটা মিটে যাবে পাঁচ নম্বর হলো বেদানা বেদানা যদি আপনি এই জুসে মিশিয়ে দেন তাহলে তো আরও খুবই ভালো হয় কারণ এই বেদানাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের যে ব্লাড ভেসেলগুলি আছে তার অক্সিডেটিভ যে স্ট্রেস থাকে সেই স্ট্রেসটাকে কমিয়ে দেয় যার ফলে ডায়লেশানে প্রচুর পরিমাণে হেল্প করে দেখুন রক্ত নালিকা যত ডায়লেট থাকবে আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে আপনার রক্ত নালিকার মধ্যে যে রক্ত প্রবাহের গতি সেটাই স্মুথ থাকবে এটা যখন বজায় থাকে তখনই আমাদের দেহে ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা কিন্তু কমতে শুরু করে তো আমাদেরকে এমন কিছু খাবার এই জুসে অ্যাড করতে হবে যে খাবারগুলি রক্ত নালিকাকে প্রশস্ত করতে হেল্প করে ডায়ামিটারটাকে বাড়াতে হেল্প করে যার ফলে কি হয় রক্ত দ্রুত বেগে ঢোকে এবং রক্তের প্রবাহটা বা সাপ্লাইটা খুব ভালো থাকে আর এই যে জুসের রেসিপিটা আমি বললাম প্রতিদিন সকালবেলায় উঠে ঘুম থেকে আপনি এক গ্লাস জুস বানান এই জুসটা বানিয়ে প্রতিদিন খাওয়া শুরু করুন এবং আপনি দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার দেহে কী রকমের একটা চমৎকার ইম্প্রুভমেন্ট চলে আসছে আর আমি আশা করবো এই জুস খাওয়ার পর আপনার আর ভায়েগরা বা এই রকম জাতীয় যে ট্যাবলেটগুলি বাজারে পাওয়া যায় এটা খাওয়ার আর কোনো রকমের প্রয়োজন পড়বে না আপনি যদি আজ থেকে খাওয়া শুরু করেন অবশ্য অবশ্যই আপনার দেহে এই মারাত্মক সমস্যা মিটে যাবে আপনার জীবনে শান্তি ফিরে আসবে আজকে এই অবধি আরও যদি এই টপিক নিয়ে কোনো বিস্তারিত কিছু জানার থাকে বলবেন ভিডিও বানানোর যদি আপনাদের মনে হয় যে আরও জানার ইচ্ছা আছে আমাকে কমেন্টে জানাবেন আমি আরও এই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর দেখা হবে পরের ভিডিওতে ততদিনে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ